আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনিক্যাল কিং বিডির নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চাচ্ছি, আমরা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছি এবং মোবাইল দিয়ে আমরা সহজেই ইউটিউবিং করতে চাচ্ছি, তাদের জন্য আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা একটি মোবাইল ফোন দিয়ে আমরা কীভাবে একটা ইউটিউব চ্যানেল, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এই প্রফেশনাল ইউটিউব ক্রিয়েট। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। পুরো ভিডিও রয়েছে আমি কাউসার ফ্রম টেকনিক্যাল কিং বিডি। বন্ধুরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার একটা জিমেল আইডি লাগবে। তারপরে বন্ধুরা, আপনি জাস্ট ইউটিউব যে অ্যাপসটি আছে এটার থেকেও আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন। তবে ক্রোম ব্রাউজার থেকে করা এটা ভালো, এটাতে অনেক সুবিধা রয়েছে। তো বন্ধুরা, আমি জাস্ট ক্রোম ব্রাউজার থেকে আমরা আজকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব। তো আমরা জাস্ট ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই সার্চ বারে youtube.com লিখে আমরা প্রবেশ করব। তো জাস্ট আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর বন্ধুরা, আমরা যে নিচের দিকে যে রয়েছে থ্রি ডট, এই থ্রি ডট অপশনটি গিয়ে আমরা জাস্ট এই যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের যে জিমেল আইডিটা এই জায়গায় আমরা সংযুক্ত করব। দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল আইডি সংযুক্ত করে দিলাম। এই জিমেল আইডি দেওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে পেজটি রয়েছে এটার উপরে, সবার উপরে যে ত্রি চিহ্ন একটা আইকন রয়েছে, এই আইকনের উপরে আপনি জাস্ট আপনি টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন মাই চ্যানেল, এই মাই চ্যানেল আপনি চলে যাবেন। মাই চ্যানেল চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার যে জিমেল আইডি, এই জিমেল আইডি অনুযায়ী এই জায়গায় কিন্তু পেজটা ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনার জাস্ট এখন আপনি এই যে সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংস অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা পেজ শুরু হয়েছে, এই জায়গায় একটা অ্যাডভান্স সেটিংস রয়েছে, আপনার এই অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনি একটা পেজ শো হয়েছে, এই পেজের মধ্যে আপনি জাস্ট আপনার ইউটিউব চ্যানেলটা যেই নাম দিতে চান সেই ইউটিউব চ্যানেলের এই জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দেবেন। এডিট চ্যানেল নেম জাস্ট আপনি আপনার নামটা এই জায়গায় দিয়ে দেবেন। তো জাস্ট আপনি যা নাম দিতে চান দিয়ে দিবেন। আমি ভিডিও ইউটিউবার যে নামটা দিয়েছি এই জায়গায় আমি নামটাই রেখে দিলাম, এবং কোনো ফটো আপনি এড করতে চাইলে আপনি এই জায়গাতে করতে পারবেন। তো বন্ধুরা, ফটো এডটা আমি পরে দেখাচ্ছি, আগে এই নামটা আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি ফার্স্ট পেজে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিডি ইউটিউবার। তো দেওয়ার পরে এখন জাস্ট আমাদেরকে আমাদের যে অ্যাকাউন্টটি, ইউটিউব অ্যাকাউন্টটি এখন আমাদেরকে জাস্ট ভেরিফাই করতে হবে, যে জন্য আমাদেরকে এই যে চ্যানেল অপশনটি রয়েছে এটার মতো ক্লিক করতে হবে। এই চ্যানেল অপশনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একেবারে উপরে ভিডিও ইউটিউবার ভেরিফাই, এই যে সবুজ রয়েছে ভেরিফাই অপশনটি, এইটির উপর ক্লিক করবেন, যা আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি ভেরিফাই করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ, বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। এরপরে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যেই একটা আপনাকে একটা নাম্বার দিতে হবে, তো আমি জাস্ট সিম্পল আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনি একটা নাম্বার দিয়ে দুইবারের বেশি, দুইটা অ্যাকাউন্টের বেশি আপনি করতে পারবেন না ভেরিফিকেশন কোড। তো বন্ধুরা, আমি একটা নাম্বার দিয়ে জাস্ট আমি ভেরিফিকেশন করে নেব, সাবমিট করে নেব। দেওয়ার পরে এই জায়গায় একটা মেসেজ আসবে, তো আমি এটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এটা ভেরিফিকেশন কোড এসেছে, আমি এটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমি সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। তো কন্টিনিউ করে দেব। তো জাস্ট আমার ইউটিউব অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখন ভেরিফাইড হয়ে গেছে। তো বন্ধুরা, ভেরিফাইড হয়ে গেল। এখন যে কাজটি আমাদের করতে হবে, জাস্ট আমরা এই যে অ্যাডভান্স অপশনটি রয়েছে এই অ্যাডভান্স অপশনটিতে আমরা চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গায় রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এই জায়গায় চ্যানেল কিওয়ার্ড রয়েছে, এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে গিয়ে আপনি আপনার যে চ্যানেলটি রয়েছে বিডি ইউটিউবার, তো বিডি ইউটিউবার এই চ্যানেলটি আপনি এই জায়গায় লিখবেন। বিকজ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের চ্যানেল ক্রিয়েট করার পরে তাড়াতাড়ি আমরা সার্চ বারে আসে না,
এইটা আপনি যদি চ্যানেল কিওয়ার্ড এই জায়গায় দিয়ে দেন তাহলে যখনই ভিডিও ইউটিউবে সার্চ করবেন চলে আসবে। তো এরকম কয়েকটা দিয়ে দিবেন যেন বিডি লিখলেও আপনার চ্যানেলটা পাওয়া যায়, এরকম কয়েকটা আপনি সার্চ বারে দিয়ে দিবেন বিডি। তারপরে যখন ইউটিউবার লিখবে তখনও যেন আপনাকে পাওয়া যায়, এজন্য কয়েকটা আপনি সার্চ লিঙ্কে কয়েকটা দিয়ে দিবেন, তাহলে অনেকে আপনাকে পেয়ে যাবে সহজে। তো এরপরে বন্ধুরা যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে আপনি সাবস্ক্রাইবার, যদি চ্যানেলের মধ্যে হাইড করতে চান তাহলে ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল, এটা হাইড করে দিবেন, তাহলে আপনার ডিসপ্লের মধ্যে আপনার সাবস্ক্রাইবার এটা শো করবে না। এরপরে জাস্ট আমি আমার একবারে প্রথম পেজে যাচ্ছি, দেখা যাক আমার ড্যাশবোর্ডে যাওয়া যাক। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে ভিউ চ্যানেল, তো বন্ধুরা আমি জাস্ট আমার চ্যানেলের মধ্যে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় আমার কিন্তু ভেরিফাইড করা অলরেডি শেষ। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই যে রয়েছে এটাতে ক্লিক করে, এই পেন্সিলের মতো এটাতে ক্লিক করে আমার এই জায়গায় আমার ইউটিউবের যে ফটোটা আমি এই জায়গায় থেকে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে এই জায়গায় আমি চ্যানেল আর্টটি এই জায়গাতে ক্লিক করে যে পেন্সিল যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে আমি একটা সাইজ আছে এই সাইজ অনুযায়ী আমি চ্যানেল আর্টটা বসাতে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে চ্যানেল ডিসক্রিপশন, এই চ্যানেলে একটা ডিসক্রিপশন থাকে, এই আপনার ইউটিউবে শেষের দিকে থাকে যে অপশনটি অ্যাবাউট, এই চ্যানেলের যে ডিসক্রিপশন দিবেন ওইটা আপনার অ্যাবাউটে গিয়ে পাওয়া যাবে। তাহলে আপনি এই জায়গায় আপনার যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি জাস্ট এই জায়গায় ডান অপশনটি রয়েছে এই ডান অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলেই বাস আপনার সব কিছু হয়ে যাবে। তো বন্ধুরা আর আপনার তেমন কিছু কাজ নাই আপনার চ্যানেলে, জাস্ট আপনি ফটোগুলো চ্যানেল আর্টগুলো আপনার যুক্ত করে দিলেই আপনার সব কিছু হয়ে যাবে। এরপরে ভিডিও ম্যানেজার আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখনই দেখতে পারবেন যে আপনার এই ভিডিওগুলো এখানে রয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা সহজে একটা ইজিলি একটা প্রফেশনালি কোনো প্রকার সমস্যা দেখা দেবেন আপনার এই চ্যানেলে এভাবে আপনি যদি ক্রিয়েট করেন। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি কোনো সমস্যা থাকে বুঝিয়ে আপনি যদি বুঝতে কোনো সমস্যা বা প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটি, এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।